তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানে প্রেস কনফারেন্স। বিস্তারিত দেখুন সুনামগঞ্জ প্রতিনিধির রিপোর্টে। AD24 বাংলা ও বাঙালির পাশে। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে রেখে ক শ্রেণীর পরিবার তথা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানে তাহিরপুর উপজেলায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 4টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহেন কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহসভাপতি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাংবাদিক রাজন চন্দ্র, আবুল কাশেম, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক খোরশেদ আলম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে সারা দেশে ক শ্রেণীর পরিবারের জন্য আবাসন নির্মাণ করা হচ্ছে। ক শ্রেণীর পরিবারগুলোকে 2% জমি ও দ্বিকক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়ি প্রদান করা হচ্ছে। পাশাপাশি জমির রেজিস্ট্রেশন, নাম জারি, কবুলিয়ত সহ অন্যান্য দলিলাদিও সরকারি খরচে সম্পন্ন করা হচ্ছে। মুজিব বর্ষের এসব ঘরে নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলা প্রশাসন ক শ্রেণীর পরিবারের জন্য মুজিব বর্ষের ঘর নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে 70টি এবং দ্বিতীয় পর্যায়ে 76টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই পর্যায়ে ক শ্রেণীর ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ে তাহিরপুর উপজেলায় মোট 110টি ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে 45টি ঘর নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 21 জুলাই বেলা 10 ঘটিকায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সারা দেশে 26,299টি ঘরের শুভ উদ্বোধন হবে। এর সঙ্গে সঙ্গতি রেখে তাহিরপুর উপজেলায় 40টি ঘরের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে 21 জুলাই সকাল 9টায় বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত থাকবেন। UNO বলেন, আশা করি এই ঘর পেয়ে উপকারভোগীরা আর্থসামাজিকভাবে লাভবান হবেন, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়া সহজতর হবে।